মনোবল দৃঢ় হলে শারীরিক প্রতিবন্ধকতা হ্যাঙ্গার হব নয়, হ্যাঁ কিন্তু আকো প্রমাণ করে দেখালে কাছাড় জেলার এগারী ছাত্রীয়। ইতিমধ্যে নিট এক্সাম ক্র্যাক করে চিকিৎসক হওয়ার দিকত এখোজ দিছে সেই ছাত্রীগী মূর সুতরাং আছে। আর এটা কথা মানে যোগ করব বিচার যে চলিত বর্ষত উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছিল সেই ছাত্রীগী, আর সেই এক্সক্লুসিভ খবর কিন্তু আমি নিউজ 18 অসম নর্থ ইস্টত প্রকাশ করেছিল। আর সেই ইন্টারভিউত সেই ছাত্রীগীয়ে কইসিলে যে তেও ভবিষ্যতে এগারী চিকিৎসক হব বিচারে, আর সেই চিকিৎসকর দিকত কিন্তু এখোজ দিছে। আর মূর সুতরাং আছে সেই ছাত্রীগী, লগত কথা পাতবলে মানে চেষ্টা করি। আমার নাম সুচরিতা দাস, আমার বাবার নাম বীরচরণ দাস, মায়ের নাম নয়নতারা দাস। ভালো লাগছে, নিউজ 18 এর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমি বা আমার পরিবার আত্মীয় স্বজন আমরা সকলেই আনন্দিত। তোমার কেমন লাগছে? আমিও আনন্দিত। আমি ক্লাস 12 এর চলাকালীন তখন আমি 12-এর জন্য পড়াশোনা করেছিলাম, এন্ট্রান্সের জন্য আমি তখন পড়াশোনা করিনি। তো 12-এর এক্সামের পরে যখন 2 মাসের মতো সময় ছিল, ওই টাইমে আমি নিজে থেকেই পড়াশোনা করেছি, আমি কোনো কোচিং টোচিংয়ে যাইনি, ওই টাইমে আমি পড়াশোনা করছি। এমনি কোনো কোচিং নাও নি? কী করে মানে পড়াশোনা করেছিলে, ইউটিউব বা সেগুলো কিছু? ইউটিউব থেকে একটু দেখেছিলাম কয়েকটা ভিডিও, কয়েকটা চ্যাপ্টারের শুধু দেখেছিলাম শুধু বায়োলজির জন্য, আর তেমন ইউটিউব থেকে দেখা হয়নি। আর 12-এ থাকা যখন টিউশন যখন যেতাম ওইটার থেকে একটু নিয়েছিলাম, ওইটা আমার ছোটোবেলা থেকে লাইক হাই স্কুল যখন পড়তাম ক্লাস 8-9 ও তখন থেকেই ছিল। তো আমি গ্রামে থাকি এবং এখানে আমি দেখে আসছি যে চিকিৎসার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, তো সেখান থেকেই আমি ঠিক করলাম যে গ্রামের যত গরিব মানুষ আছে, তবে আর্থিক দিক থেকে একটু দুর্বল, আমি তাদের সকলকে সেবা করতে চাই। তারপর যেমন আমি একজন PWD ক্যান্ডিডেট, তো আরও যত PWD আছে মানুষ তাদের সকলকে আমি বিনামূল্যে চিকিৎসা করার সবসময় চেষ্টা করব, ওইটাই আমার উদ্দেশ্য। এমনি তুমি শারীরিকভাবে তোমার কী কী অসুবিধা রয়েছে? শারীরিকভাবে হচ্ছে আমি একা একটু হাঁটতে পারি, কিন্তু বেশি হাঁটতে পারি না, আর হাঁটলেই পায়ে ব্যথা করে। আর তোমার র্যাঙ্ক কত? 17,479।